রাজ্যসভার 12টি শূন্য আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। দেশের মোট 9টি রাজ্যে এই 12টি রাজ্যসভার আসন শূন্য পড়ে রয়েছে। সংশ্লিষ্ট রাজ্যসভার শূন্য আসনগুলি সাংসদরা সদ্য সমাপ্ত অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থী হয়ে জয়লাভ করেন, ফলে এই আসনগুলি শূন্য হয়ে পড়ে। দেশের যে 9টি রাজ্যের 12টি রাজ্যসভার আসনের উপনির্বাচন হতে চলেছে সেগুলি হল আসাম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ত্রিপুরা, বিহার, হরিয়ানা, রাজস্থান, তেলেঙ্গানা এবং উড়িষ্যা। এই শূন্য আসনগুলি উপনির্বাচনের জন্য আগামী 14 আগস্ট বিজ্ঞপ্তি জারি করা হবে। সেদিন থেকে চলবে মনোনয়নপত্র দাখিলের কাজ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে 21 আগস্ট। দাখিলকৃত মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে আগামী 22 আগস্ট। আসাম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ত্রিপুরার জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে আগামী 26 আগস্ট। অপরদিকে বিহার, হরিয়ানা, রাজস্থান, তেলেঙ্গানা এবং উড়িষ্যা এই রাজ্যগুলির জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে আগামী 27 আগস্ট। রাজ্যসভার 12টি আসনে ভোট হবে 3রা সেপ্টেম্বর। সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। সেই দিনে বিকাল 5টা থেকে শুরু হবে ভোট গণনা এবং ভোট গণনা শেষে ফল প্রকাশ করা হবে। আগামী 6ই সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বুধবার জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ হচ্ছে, এই 9টি রাজ্যের মধ্যে আসামের রাজ্যসভার 2টি আসন এবং মহারাষ্ট্র রাজ্যসভার 2টি আসনে উপনির্বাচন হবে। বাকি রাজ্যগুলিতে রাজ্যসভার 1টি করে আসনে উপনির্বাচন হবে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে ত্রিপুরাও। ত্রিপুরা রাজ্যসভার একমাত্র আসনে জয়ী হয়ে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজেপি দল তাকে পশ্চিম ত্রিপুরার লোকসভা নির্বাচন কেন্দ্রে প্রার্থী হিসেবে মনোনীত করে। লোকসভা ভোটে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে লোকসভার সাংসদ হন বিপ্লব কুমার দেব। এর ফলে রাজ্যের একমাত্র রাজ্যসভার আসনটি প্রতিনিধি শূন্য হয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।